বর্তমানে যে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে, যা ক্রমশ বিশ্ব মহামারীর আকার নিয়েছে, সেই ব্যাপারে কিছু সতর্কতা মনে করিয়ে দিতে চাই। এখন সাবধানে থাকবেন যাতে কোনোভাবেই ঠান্ডা না লাগে। যদি ঠান্ডা লাগে, হাঁচি কাশি হয়, মাস্ক ব্যবহার করবেন, হাত পরিষ্কার রাখবেন সবসময়, মাঝে মাঝেই হাত ধুয়ে নেবেন, অ্যালকোহলযুক্ত স্যানিটাইজার ইউজ করবেন এবং অপরিষ্কার হাত কোনোভাবেই চোখে নাকে মুখে দেবেন না। ভিড়যুক্ত এলাকা পরিহার করুন। এই মুহূর্তে যদি কোনো সোশ্যাল গ্যাদারিং, যেখানে অনেক মানুষ একসঙ্গে জটলা করবে, সেই জায়গাগুলি এখন না যাওয়াই ভালো। এই বিধিনিষেধগুলি, করোনা ভাইরাস সম্পর্কে সতর্কতা মেনে চলুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। সারা দেশ জুড়ে লকডাউনের পরিস্থিতিতে রোজকার খবরের কাগজের পাঠকদের মুখে হাসি ফোটাল ইংরেজবাজার পৌরসভা। বিভিন্ন সংবাদপত্রের হকারদের সাথে বৈঠকের পর শনিবার সকাল থেকেই মানুষ আবার যাতে গরম চায়ে চুমুকের সাথে খবরের কাগজেও চোখ বোলাতে পারে, সেই ব্যবস্থাই করল ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান নিহার রঞ্জন ঘোষ। তবে বাড়ি বাড়ি সংবাদপত্র এখনই বিলি করা হবে না, বরং শহরের গুরুত্বপূর্ণ কিছু মোড়ে খোলা হবে বিশেষ কাউন্টার, আর এই কাউন্টার থেকে পাঠকরা সংবাদপত্র সংগ্রহ করতে পারবেন। এই বিষয়ে চেয়ারম্যানের বক্তব্য। পেপারের উপরে এমনি মানুষের খুব চাহিদা ছিল, কেন ঘরে বসে অনেকেরই সময় কাটছিল না এবং রাজ্যেরও খবর টিভির মাধ্যমেই শুধু পাচ্ছিল। তো যোগ আজকে সব যারা পেপার হকার ভাইরা আছেন, তারা সিদ্ধান্ত নিয়ে এবং মানুষের চাহিদা মতন তারা বিভিন্ন জায়গায় কাউন্টারের মাধ্যমে তারা পেপারটা বিক্রি করছে, এবং আস্তে আস্তে যদি পেপার বিক্রিটা বেড়ে যায়, তারা বলেছেন যে আমরা বাড়ি বাড়িতে পেপার দেওয়া, যদি কোনো মানুষ নিতে চান আমরা বাড়ি বাড়িতে পৌঁছে দেব। অন্যদিকে একেবারে রুটি রুজি যখন বন্ধ হয়ে গিয়েছিল, সেই পরিস্থিতিতে কিছুটা হলেও আশার আলো দেখলেন হকাররা, আর খুশির হাওয়া বইছে পাঠক কুলেও। জয়ন্ত কুণ্ডু, উত্তম বসাকের মতো বহু পাঠকের বক্তব্য, টিভিতে যতই খবর দেখা হোক না কেন, সকালবেলায় খবরের কাগজে চোখ রাখা একটা অন্য আমেজ, আমেজের স্বাদ কাটছে না। পৌরসভা যে উদ্যোগ নিয়েছে রাস্তার বিভিন্ন প্রান্তে প্রান্তে এক একটা করে কাউন্টার করে দেওয়া, এবং মানুষ সেই কাউন্টার থেকে পেপার সংগ্রহ করতে পারছে, যেটা বিগত কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছিলাম যে মানুষ বাড়িতে পেপার না পাওয়াতে মানুষের একটা অসুবিধা হচ্ছিল। সব মিলিয়ে দেশের এই জরুরি পরিস্থিতিতে যতগুলি বিভাগ জরুরি পরিষেবা দেয়, তার মধ্যে সংবাদপত্র অন্যতম। তাই অন্ধকারের মেঘ সংবাদপত্রের উপর থেকে কাটতে চলেছে, এটা ভেবেই খুশি মালদার বাসিন্দারা। মালদা থেকে নোবেল নিউজ নেটওয়ার্ক, নোবেল বাংলা। বর্তমানে যে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে, যা ক্রমশ বিশ্ব মহামারীর আকার নিয়েছে, সেই ব্যাপারে কিছু সতর্কতা মনে করিয়ে দিতে চাই। এখন সাবধানে থাকবেন যাতে কোনোভাবেই ঠান্ডা না লাগে। যদি ঠান্ডা লাগে, হাঁচি কাশি হয়, মাস্ক ব্যবহার করবেন, হাত পরিষ্কার রাখবেন সবসময়, মাঝে মাঝেই হাত ধুয়ে নেবেন, অ্যালকোহলযুক্ত স্যানিটাইজার ইউজ করবেন এবং অপরিষ্কার হাত কোনোভাবেই চোখে নাকে মুখে দেবেন না। ভিড়যুক্ত এলাকা পরিহার করুন। এই মুহূর্তে যদি কোনো সোশ্যাল গ্যাদারিং, যেখানে অনেক মানুষ একসঙ্গে জটলা করবে, সেই জায়গাগুলি এখন না যাওয়াই ভালো। এই বিধিনিষেধগুলি, করোনা ভাইরাস সম্পর্কে সতর্কতা মেনে চলুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন।